I mean, স্ত্রী কে ভয় দেখানোর সাহস করেছে ওদের কি আমি এত ইজিলি ছেড়ে দিতে পারি ম্যাম দিনের পর দিন তোমাকে ভয় দেখিয়ে গেছে অলং উইথ দ্যাট কৃষ্ণেন্দু আমি ম্যামের চোখে সেই একই ভয় দেখতে চাইছিলাম And apart from that, মানুষ ভয় পেলে অনেক সময় সত্যি কথাটাও বলে ফেলে প্যানিক করে অনেক সময় ভুলভাল স্টেপও নেয় ও যাই করুক না কেন লাভটা আমাদেরই হবে আমি প্যামকে ওরই প্ল্যানে মারব বাহ দারুণ বুদ্ধি তো আপনার তীক্ষ্ণ খুরদার মস্তিষ্ক আচ্ছা এরপর আপনি কি করবেন সেটা তোমাকে কেন বলবো মানে তোমাকে বলে নিজের প্ল্যানটা বললে তুমি তো আবার আমার প্ল্যানে জল ঢালার প্ল্যান করবে তাই না আপনি সারাক্ষণ আমার সাথে এভাবে কেন কথা বলেন বলুন তো আমি তো পার্টনার হিসেবে আমি আপনার প্ল্যানটা জানতে চাইছি যাতে আমি আপনাকে পরে আরো সাহায্য করতে পারি বাবা তোমার হেল্প কি চাইছি আমি এন্ড এমনিতে তোমার হেল্প যখন দরকার লাগবে আমি তখন তোমাকে জানিয়ে দেবো দেখো যে কোনো পার্টনারশিপে একজনের বুদ্ধির দরকার হয় আর আরেকজনকে এক্সিকিউট করতে হয় সেই এক্সিকিউশনের কাজটা তুমি করবে তার চেয়ে বেশি তোমাকে আর কিছু ভাবতে হবে না মানে তোমাকে যদি নিজের প্ল্যানটা বলে দিই তুমি নিশ্চয়ই কিছু না কিছু ব্লান্ডার করবে যার জন্য আমার প্ল্যানটা ভেস্তে যাবে তোমাকে বলা মানে নিজের বিপদ নিজে ডাক কোনো কিছুই তো তোমার পেটে থাকে না সব বেরিয়ে আসে ঠিক আছে আমি আপনাকে পার্টনার হিসেবে একটা উপদেশ দিচ্ছি যদিও আমি সালমান খানের বড় ভক্ত তাও আমি শাহরুখ খানের ভাষায় আপনাকে বলছি ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন বুঝেছেন হোয়াট তুমি কমন আমার ম্যানও না আপনার মতো অসাধারণ ম্যান তো নই যাই হোক আচ্ছা বলছি যে রঘু কাকা যেটা বলেছিল সেটা কি সত্যি নাকি আপনারই সেখানে কথা এটা তুমি নিজের জন্য জানতে চাইছো তো না না আমি তো ইন্দি একটু ওই কৌতূহল ছিল তাই কিউরিওসিটি ওয়েল পাখি টু বি অনেস্ট মানে রঘু কাকা কি বলছিল আমি আমি ঠিক জানি না মানে আমি কিছু বলিনি মেবি এই বাড়িতে এমন কিছু থাকতেও পারে ইউ নো মানে ইউ বি কেয়ারফুল মানে একা একা এখানে হাঁটা চলা করো না আই নেভার নো কখন কি হয়ে যায় তাই না দেখুন এটা কিন্তু ভালো হচ্ছে না আমি আপনাকে বলে দিচ্ছি আপনি আমাকে ভয় দেখিয়ে দুর্বল করার চেষ্টা করছেন কিন্তু আপনি সফল হবেন না আমি একটু ভয় পাবো না আমার সাথে মা তারা আছে গ্রেট তাহলে দেখো তুমি তোমার মা তারা কি করে